মিথ্যা মামলায় দলীয় কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। এমনই অভিযোগ তুলে রবিবার সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সম্প্রতি জেলিয়াখালী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। রেখা পাত্রের অভিযোগ, মিথ্যা ছিনতাইয়ের মামলা রুজু করে বেছে বেছে তাদেরই কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে না, যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে বলে দাবি করেন রেখা পাত্র। অপরদিকে শনিবারই প্রকাশ্যে এসেছে সন্দেশখালীর স্টিং ভিডিওর দ্বিতীয় পর্ব। এই ভিডিওতে সন্দেশখালীর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়েলকে দেখা গিয়েছে। প্রথম ভিডিওতেই দেখা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছে গঙ্গাধর নিজে স্বীকার করছেন সন্দেশখালীর আন্দোলন সাজানো। টাকার বিনিময়ে সেখানকার মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণ এবং অত্যাচারের ভুয়ো অভিযোগ দায়ের করেছেন। এই নতুন ভিডিওতে বলা হয়েছে 72 জন মহিলাকে 2000 টাকা করে দেওয়া হয়েছে। এসবেরই ব্যবস্থা করেছেন শুভেন্দু অধিকারী। তবে এই দুটি ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা। বিজেপির দাবি, টাকার বিনিময়ে সন্দেশখালী নিয়ে আরও ভুয়ো ভিডিও বানাচ্ছে তৃণমূল। পদ্মশিবিরে আরও অভিযোগ, সন্দেশখালী তৃণমূল নেতা দিলীপ মল্লিক এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে বিজেপির বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন, যা কয়েকদিনের মধ্যেই আবার প্রকাশ্যে আসবে। বিজেপিকে কালিমালিপ্ত করতেই তৃণমূল ষড়যন্ত্র করছে বলেও দাবি তোলা হয়েছে পদ্মশিবিরের তরফে। এই পরিস্থিতিতে দিলীপ সহ তৃণমূল কর্মী সমর্থকদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছে বিজেপি। অরিন্দম হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।